বর্তমানে ফ্রেশ হইয়া গাছা দিয়ে আইছি, আর আইসখানো যাই আর কিতা করি আর, বা আমরা কিলার ডিউটি করি। যত বিদেশ আসন মানে বিদেশ খেউ সুখ নাই, খেউ হারামও নাই। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো কিতা খবর আমার ভাই বন্ধু? অকল দেখো বর্তমানে বাচ্চে টাইম কটা দেখছেন? টাইম হয়েছে 7:50, আইয়া হতেছি রাত 2টার সময় ডিউটি থাকি। 7:50 হয়েছে এখন, উঠিয়া রুটি আবার তোরা ফ্রেশ হইম। ফ্রেশ হইয়া যাইতাম মানে ডিউটিত, এয়ারপোর্ট যাইতাম। তো আজকে আমার ভিডিওটাত মানে লগে থাকিও আর আমার প্রবাস জিন্দগিটা কিলা যায় আজকে দেখাই পার তোরা। কোশিশ করবো ইনশাল্লাহ। আর সারা মানে দেখিও বর্তমানে গিয়া ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হইয়া ইয়া বাদে মিলিয়ার আর কিতা করি না করি আজ সব দেখাইম আমার প্রবাসর জিন্দগিটা কিলা যায়। তে তোরা ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে যাই। ওকে, বর্তমানে ফ্রেশ হইয়া গাছা দিয়ে আইছি আর এখন তো বর্তমানে আতো আছে টাইম আধা ঘন্টা। আধা ঘন্টার ভিতরে মানে কাপড় চাপড় লাগাইয়া এর বাদে কিচ্ছু নাস্তা করিয়া ডিউটি যাবো হয়তো। আর প্রবাস জিন্দগিটা মানে বড় কষ্টর জিন্দগি এটা, যে প্রবাস হয়েছে সেও জানে, বাড়ির থেকে তো সে বুঝে না আমার দুঃখ। আর এখন তো আজকের ব্লগটা মানে বড় ধমাকা ব্লগ হইব, গতিকে ধমাকা ব্লগ দেখবার লাগে। সারা লাইনও দেখো আখের পর্যন্ত ভিডিওটা আজকে দেখো, দেখলে আজকে বুধ ভাইবে মানে প্রবাস জীবনটা কিলা যায়। তো বর্তমানে আধা ঘন্টা বাদে মিলি আর ইনশাল্লাহ। রুমর কাম বর্তমানে 80% শেষ, এখন তো খালি বারোইতাম। 5-7 মিনিট রুমও আছি, আর বাদে তো বাইরে বার হইম। বাইরে বারণের বাদে দেখাই মো আইস খানো যাই আর কিতা করি আর, বা আমরা কিলার ডিউটি করি। যত বিদেশ আসন মানে বিদেশ খেউ সুখ নাই, খেউ হারামও নাই। হয়তো বাড়ির তাকিয়া যারা বাড়িতে আছেন এরা বাবরা বিদেশ তো মানে বহুত সুখ। তো দেখো রাত 2টার সময় হতেছি আবার, মানে 5টার সময় মানে 5টা তো না, 7:40 আবার উঠিছি। উঠিয়া ফ্রেশ হইয়া গাছা ধুইয়া কিচ্ছু নাস্তা করিয়া এখন বর্তমানে বারোইমো। বারোইয়া খানো যাই কিতা করি, আজকের ব্লগও মানে সব দেখাইমো। গতিকে যদি খেও আজকের ব্লগটা মিস করো তাহলে হয়তো বিদেশ মানে খেয়ে কিতা করো এটার মানে কোনো পাত্তা ফাইতে না। গতিকে আজকের ব্লগটা মানে সবে দেখিও, আর যদি ব্লগটা দেখে ভালো লাগে তাহলে ফেসবুকে দেখলে ফলো করিও আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করিও, শেয়ার করিও। সারার কাছে এটাও আমার আবদার রইল। আর এখন বর্তমানে আরও তোরা সময় মানে ওয়েট করো, এর বাদে দেখবা রাস্তার হাল। বর্তমানে বাড়াই গেছি আল্লাহর হাওলা হইয়া, আর দেখো আমার গাড়ি, আমার গাড়ি স্টার্ট দিব। আর সবে তো জানবে মানে বিদেশের গাড়ির স্টার্টিং হইল লেফট সাইডে। বিসমিল্লাহির রহমানির রহিম। অটো গিয়ারের গাড়ি স্টার্ট হয়ে গেছে, আর পরবর্তী আগে দেখাই আমি আর কিতা করি না করি। সকাল সকাল আল্লাহর হাওলা কইয়া রোয়ানা হয়ে গেছি আর আমরা বর্তমানে যাই আর, বর্তমানে আমি যাইমো এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে আবার ঘুরিয়া ইয়ার এখানে যাইমো, হন থেকে ঘুরিয়া আবার ঘুরিয়া ঘরও আইমো। তো এখন দেখো আমরা যাওয়াত বর্তমানে হাইওয়ে তোটার বাদে আর ভিডিও করা যাইতো না, এখানে আমার লগে সেট আছে আর আমি এখন বর্তমানে গল্লির রাস্তা বাইদে যাই আর, এর লাগে মানে ভিডিও করতে পারি আর। ও সামনে দেখলাই নি হাইওয়ে রোড দেখা যার, ও হাইওয়ে যাওয়ার বাদে আর ব্লক করা যাইতো না বা মোবাইল আতো লওয়া যাইতো না। যদি মোবাইল আতো লই তাহলে মানে আমার ফাইন আই জিব 500 রিয়াল, ইন্ডিয়ান লগভগ 12,000 টাকা। তো এর কারণে মানে আর ব্লগ করা যাইতো না। তো আজকের ব্লগটা দেখিও, আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে মানে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ফেসবুকও দেখলে পেজটা ফলো করবা। আর যদি আপনারা আমার লগে থাকেন তো আমি ভালো ভালো কন্টেন্ট দিবার মানে কোশিশ করবো ইনশাল্লাহ। আমি তো নয়া কন্টেন্ট আর এখান তো আর জানাই, তার কারণে মানে যদি কোনো ভুল হইয়া থাকে তাহলে মানে মাফ করবো। আর আপনারা মানে আমার লগে থাকবা ইনশাল্লাহ, আমি ভালো দেওয়ার কোশিশ করবো আর আপনারা দেখতে থাকুন। ও বর্তমানে আমরা ওভারব্রিজ থেকে নামি আর নামার পরে মানে সামনে গিয়ে ফাইলিমু আবার এয়ারপোর্ট রোড। তো এয়ারপোর্ট রোডে দিতে সিধা যাওয়া হতো, বর্তমানে আমি করে আমার ম্যাডামরে দিছি, ম্যাডামে ব্লগ করার ভিডিও বানার। তো আমি ড্রাইভ করি আর এখানে, আমি ড্রাইভ করার তো আর মানে ভিডিও করা যাইতো না, এখানে আমি আগেও কইছি 500 টাকা মোকালফা হয়ে যায়। তো
তার কারণে মানে আমি মোবাইল এত লইতে পারিয়াম না, আর আমার সেটও লগে লাগিন মানে আমি তো পারতামও না, আমার সেটে মানে অসুবিধা করব এর লাগিন মানে আমি ম্যাডাম আর এত মোবাইল দিছি দিয়া পেলাম তোরা আমার ভিডিও কথা করস না, আমি বাড়িতে দেখাই মতা কইয়া মানে আমি ভিডিওটা করছি, বড় কষ্ট করে ভিডিও করছি, গতিকে আপনারা প্লিজ মানে আমার লগে থাকবা আর পেজটা ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবা, আর যদি করছেন না তো জলদি করে দিবা, আর যদি করছেন তে তো আর ভাই বহুত বহুত শুক্রিয়া কিতা কইতাম। আর এখন দেখুন মানে আর তোরা যে জায়গাতে ভিডিও স্টার্ট করছিলাম ও জায়গা আবার ঘুরে আই গেছি, বর্তমানে 2 ঘন্টা ডিউটি করে আইছি, আর আমি খুঁজলাম পরোটা বানানি দেখাইতাম, পরোটা কোন দোকান থেকে লই আর দেখাইতে পারছি না, এখানে লাগিন আমি দুঃখিত, পরোটা বানানি মানে আমি গিয়া আসিছি আর মানে পরোটা জাস্ট খালি মানে বানানি হয়েছে, আমার লগে সেট আসলো আর লাগি মানে আমি ডিউটি যাইতে সময় পার রোডও আমি দেখাইতে পারছি না, এর বাদে অন্য ভিডিও তোরা দেখবা আমি রোডও তোরা দেখাইছি, ড্রাইভ করিয়া মানে এলা তারা লগে থাকলে ভিডিও করা যায় না, এর বাদে মুখালফা আছে ফাইন হয়ে যায় 500 টাকা, তার কারণে আমি ভিডিও করতে পারছি না, আর হিনো গেছি এয়ারপোর্ট গিয়ে আমি এয়ারপোর্টও দেখাইতে পারছি না কিছু, তো এখানে লাগেন আমি দুঃখিত, আর ইনশাল্লাহ আমি আরেক দিন দেখাইমু, এখানে আমার মানে ওয়াদা রইল, আর আজকের ভিডিও অতখানো মানে শেষ। আমার ভাই বন্ধু সবে জানটা আমি নয়া ব্লগার, তার কারণে আমি কিলা ব্লগ করতে লাগে আর কিলা মানে কন্টেন্ট বানাইতে লাগে আমি পুরো জানিয়েন না, তার কারণে আজকে যদি কোনো ভুল হইয়া থাকে তে মাফ করবা, আর আজকের ব্লগ অতখান, আল্লাহ হাফিজ।